বাহ, হাতের কাজ মানে এখন আমাদের পেটের একদম হিট ড্রেস, আর এটা হচ্ছে যশোরের অসম্ভব সুন্দর একটা ড্রেস, যেটা কিনা আপনার যশোরের হাতের কাজ। এটার ব্যাক পার্টটা খুব সুন্দর, লুক ফ্রন্ট পার্ট যেমন সুন্দর, ব্যাক পার্ট আরো বেশি সুন্দর। ব্যাক পার্টটাও কাজ করা, ফ্রন্ট পার্টটাও কাজ করা। এই কাপড়টা না ওয়াশ করে তারপরে হ্যান্ড স্টিচটা করা হয়, মানে হাতের কাজটা করা হয়, সুতার কাজ যেটা আপনারা জানেন। আগে কাপড়টাকে ওয়াশ করে নেওয়া হয়, আর এটার কোনো কালার উঠবে না এই জন্য। আর এটা খুব ভালো একটা কাপড় এখানে ইউজ করা হয়, ব্যাক্সি বল যেটা কিনা এটা ইউজ করা হয়, খুবই ভালো এই কাপড়টা। এটা অসম্ভব সফট হবে। এইটার মধ্যে আমি আপনাদেরকে আরও দুইটা ড্রেস দেখাবো, ডেফিনেটলি এইটাও আমি পরবো। এটা এটার ব্যাক পার্ট, হ্যাঁ এটা এটার ব্যাক পার্ট, ব্যাক পার্টটা আগে দেখাচ্ছি, কারণ এই ড্রেসগুলো সবচেয়ে ইন্টারেস্টিং হলো সামনে পিছনে কাজ করা থাকে। এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট, হ্যাঁ এটার গলাটা যদি একটু সুন্দর করে বানান, ড্রেসটা যা লাগবে কালার কম্বিনেশন এত সুন্দর। আর এটার সবচেয়ে বেশি সুন্দর হবে এটার দোপাট্টা, এটা হচ্ছে আপনার এটার স্লিভস, হ্যাঁ স্লিভসে ওরকম কাজ করা থাকবে। এটার অনেক সুন্দর হবে এটার দোপাট্টা, এই যে দেখেন ওয়াও, পুরো দোপাট্টা এরকম, মানে এটাকে কি বলে ভরাট ওয়ার্ক করা না, একদম পুরো ভরাটের কাজ করা, হাতের কাজ করা। দেখেন যারা ও যশোরের হাতের কাজের যারা ফ্যান, আমরা কিন্তু যশোরের অনেক নারীদের সাথে কাজ স্টার্ট করছি, যারা কিনা আপনার বাসায় বসে বসে এরকম সেলাই, হাতের সেলাইয়ের কাজগুলো আমাদের জন্য করে দেয়, আপনাদের জন্য বেসিক্যালি। অ্যান্ড এখন থেকে আমাদের কাছে প্রচুর হাতের কাজের ড্রেস আপনারা পাবেন। এটা খুব সুন্দর, দোপাট্টাটা দেখেই ভালো লাগতেছে না, অনেক সুন্দর একটা ড্রেস। অ্যান্ড দিস ইজ আওয়ার বিউটিফুল প্যান্ট পিস, সালোয়ারের কাপড়টা এটার কালারের সাথে কম্বিনেশন করে দেওয়া, অনেক সুন্দর। দেখেন এত সুন্দর করে ভরাট কাজ করা ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। হাতের কাজ কিন্তু আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার, সো এটা যা লাগতেছে সে নিয়ে নেবেন। আরেকটা কোয়েশ্চেন আপনারা আমাকে করবেন, সেটা হচ্ছে আপু কাপড়টার বডি কত হবে, 56+ হবে, লম্বা 48 হবে, হাতার কাপড় তো আলাদা করে দেওয়াই আছে। আর এবার আসেন আমি যেটা, ও এটা আমি পরেছিলাম, এটা আমি আমরা রোজারিদের সময় ড্রেসটা পরেছিলাম, তাই না, রোজারিদের সময় এটা আমরা করেছিলাম। তো এটা সোল আউট হয়ে গেছিলো, এটাও রিস্টক হয়েছে, এটারও পিছনে ঠিক এই কাজটা আসবে, আবার এটারও হাতা এরকম ফুল কাজ করা থাকবে। এটা হচ্ছে আপনার হাতা, এটাও ম্যারুন কালার ড্রেসটা, খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড়। এটার দোপাট্টাটা দেখেন পুরো এইরকম করে কাজ করা, পুরো এইরকম করে কাজ করা আছে, হ্যাঁ কাজ করা আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, হ্যাঁ অসম্ভব সুন্দর প্রিন্টি একটা ড্রেসটা, আর এটা লাগতেছে সে এটা কিনে নেবেন। এরপর আসেন আমার পড়াটা, ওয়াও ইটস সো বিউটিফুল, এটা হচ্ছে আমার পড়াটা, হ্যাঁ। আচ্ছা অফিসে কি আমার কোনো কালো পেটিকোট আছে, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার হাতা, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভ, স্লিভসটাও খুব সুন্দর এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি। আর এইটার পুরো হাতার পুরো ব্যাক পার্টটাই কিন্তু এরকম কাজ করা আছে, হ্যাঁ পুরো ব্যাক পার্টটাই এরকম কাজ করা আছে। আর ড্রেসের ফ্রন্ট পার্টটাও দেখেন পুরো এরকম আপনার কাজ করা আছে, যেটা আমি পরে আছি দোপাট্টাটাও কিন্তু এরকম পুরা কাজ করা আছে। অ্যান্ড দোপাট্টার সাইড দিয়ে দেখেন এরকম কুশি লেস লাগানো আছে, নিচের দিকে কুশি করা, মানে লেস না এটা কুশি করা, নিচের দিকে ওরকম কুশি করা আছে, এই যে দেখেন এগুলো কুশি ডিজাইন করা, খুব সুন্দর সাইড দিয়ে ওরকম কুশি করা আছে, হ্যাঁ অনেক সুন্দর করে এটা কাজ করা। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইটস ভেরি ভেরি নাইস। অ্যান্ড ড্রেসগুলোর প্রাইস অনেক কম, অনলি 2650 করে, না ও আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের সালোয়ার, সালোয়ারের কাপড়টা খুবই ভালো, অসম্ভব ভালো, জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। ওকে সো ডোন্ট মিস গাইস, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস।